ফ্রেন্ডস, আমাদের এখানে রহিম ভাই, যার সাথে আমাদের আজ থেকে দিন পনেরো আগে দেখা হয়েছিল, আলাপ হয়েছিল একজনের মাধ্যমে আমাদের। তো সেই ভাই ভালো চাষ হয়, তারপর রহিম ভাই তার ব্যয় হয় আমাদের মানোয়ার সাহেবের। তো তারপরে আমি যখন আসি, এই গাছটা সবে বসানো হয়েছিল বোধ হয় সপ্তাহখানেক দশ দিন বয়স। তো সেই গাছটাতে রহিম ভাই আমাদের কথা শুনে প্রথমে যেটা হয় অবিশ্বাস, তারপরে তিনি এগ্রি 82 আর হিউমিক ব্যবহার করেন। আজকে তার মুখ থেকে শুনে নেব ব্যবহার করার পর কেমন লাগছে। রহিম ভাই, আপনি কোথায় থাকেন? জীবনতলায় থাকেন। তো প্রথম আপনার সাথে আমাদের আলাপ হয়, তাই তো? আমি ইয়াসিন আলী আপনাকে বলেছিলাম যে ভাই আমাদের প্রোডাক্ট ব্যবহার করুন, তখন আপনার খুব একটা বিশ্বাস ছিল না। তো ব্যবহার করার পর এখন কেমন মনে হচ্ছে? গাছ দেখছি ভালো আছে, গাছ ভালো আছে এবং অলরেডি ফুল চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি। তো আপনি আগে 2 সিমি মাটি বলে আমি 1 সিমি হয়েছি, ওখানেই আমার কৃপণতা হয়েছে। আচ্ছা, উনি বলে সাথে মে, আমি জানি ওই সিমিটা সাথে মেলাম সাথে দশ। তো আরও একটু বেশি মারলে মানে যা বলেছিলাম আরও তেজ এসে যেত, তেজ হতো ঠিক। তো আপনি আজকে দেখলাম যে কিছু আপনার রাসায়নিক প্রোডাক্ট এনেছিল, সেটা আপনার ছেলে বা আপনি সেটা আপনি ফেরত দিলেন, তাই তো? এবং আপনি নিয়ত করেছেন যে আমাদের এগ্রি 82 হিউমিক মস এই প্রোটেক্ট এইগুলো দিয়েই আগামী দিনে চাষ করবেন, তাই তো? ঠিক। তো কী বলবেন এগ্রি 82 এগ্রি হিউমিক এক বাক্যে কেমন? ভালো, প্রতিটা জিনিসই খুব ভালো এবং প্রতিটা চাষি যেন কি ব্যবহার করা ভালো। ঠিক, ওকে, ধন্যবাদ আপনাকে।